কক্সবাজারের জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয় প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে প্রকল্প পরিদর্শন করে সেনাপ্রধান বলেন, এরই মধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে এবং আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্পে জলবায়ু উদ্বাস্তু 3,808 পরিবারকে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। এরই মধ্যে 600 পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। বাকি 119 ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান। আমাদের কাজ হলো সময় মতো এই প্রজেক্টটা শেষ করা এবং এর গুণগত মান ঠিক রাখা। এটার জন্য যা করণীয় আমরা সব করব। আমি অত্যন্ত আশাবাদী আমরা এটা সময়ের ভিতর শেষ করতে পারব এবং কাজের মানও যথেষ্ট ভালো হবে।